আর নাই বাবাস, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাস আর নাই বাবাস, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাশুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাশুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এই গানটি শুনলেন কুমার সানুর কণ্ঠে, ভালোবাসো আর নাই বাবাসো, সুপার হিট গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপার হিট গান নিয়ে আসলাম, বাংলা গান। এই গানটি গেয়েছেন কুমার সানু। আজকে আমি আপনাদের কিছু বাহারি ফুল দেখাবো, অসাধারণ অসাধারণ কিছু ফুল। এই দেখুন এই ফুলটি, এই ফুলটি হচ্ছে একটি জবা ফুল। আপনারা সবাই জানেন যে জবা ফুল বিশেষত, এটা জবা ফুল নয়, এটা কিন্তু একটি অন্য ধরনের ফুল। জবা ফুল বিশেষ করে লালই হয়। এ দেখুন, এই যে একটি হলুদ জবা ফুল,
ফুল সাধারণত জবা ফুল সাধারণত লাল সাদা এইসব কালারই হয়, কিন্তু হলুদ কালারের জবা ফুল খুব কম দেখা যায়। তাই এই যে জবা ফুলটি দেখছেন হলুদ কালারের, এই ধরনের জবা ফুল কিন্তু আমি আগে দেখিনি, জানি না আপনারা দেখেছেন কি না, দেখলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো এবং কিছু বাহারি ফল দেখাবো। আরেকটি কথা, এই ইয়েলো ডলার নিয়ে দেখুন, এই যে একটি ফুল কি সুন্দর লতার মতো গাছগুলো হয়। তার আগে আমি একটি কথা বলিনি, কথাটি হচ্ছে ইয়েলো ডলার দেখবেন অনেক ভিডিওতে ইয়েলো ডলার আসে। এইবার অনেকেই প্রশ্ন করছে যে ইয়েলো ডলার আসলে সেটা কী হবে এবং কেন আসে। ইয়েলো ডলার আসে এই কারণে যে অ্যাড সুইটেবল, মানে ওরা তো অ্যাড দেবে অ্যাডসেন্স, সেই অ্যাডসেন্স অ্যাড দেবে যদি সুইটেবল ভিডিও না হয় তাহলে ইয়েলো ডলার আসে। ইয়েলো ডলার আসলে কী হয়, চ্যানেলে কোনো ক্ষতি হয় না কিন্তু ডলার আসবে না, অ্যাড খুব কম আসবে, মানে না আসার মতো অ্যাড আসবে, তাই ইয়েলো ডলার আসে। এবার অনেকে বলছেন যে তাহলে কি ভিডিও ডিলিট করে দেবো, ভিডিও ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়। আজকে আমার একটি ভিডিওতে ইয়েলো ডলার এসছে, এইবার আমি কি করব, সেই ভিডিওটি থাকলে তো কোনো প্রবলেমও নেই, কিন্তু আমি কি কারণবশত ভিডিওটি ডিলিট করে দিলাম। কেননা ইয়েলো ডলার যখন এসছে তখন তো ভিডিওটি আর পাবলিক করতে পারবো না, পাবলিক করলে কী হবে, ওই ভিডিওতে কোনো অ্যাড আসবে না, দেখা গেল 100টা ভিউজের ভিতরে একটা অ্যাড আসবে, তাও আসবে কি না সন্দেহ। তাহলে ফালতু সেই ভিডিও দেখে কী লাভ, যেহেতু দেখলাম একটি ভিডিও তাই ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে ভিডিও করছি, দেখি তারপরে ইয়েলো ডলার আসে কি না। অনেক সময় ইচ্ছা করে ইউটিউব ইয়েলো ডলার দিয়ে দেয়, আর ইয়েলো ডলার আসলেও একটি চিন্তার বিষয় থাকে যে ইয়েলো ডলার কেন আসলো, এরপরে ভিডিওতে আবার আসবে কি না। তাই সঙ্গে সঙ্গে একটি ভিডিও আপলোড না দেওয়াই ভালো, কিছুক্ষণ পরে যখন ইয়েলো ডলার আসবে একদিন পর দিলে ভালো হয়, আবার কিছুক্ষণ পরেও দিলে ভালো হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।